আড়ালে অনেকে আমাকে গয়না চোর করা শুরু করেছে। আমি তোমাকে সাপ সাপ কথা কয়ে দিই টুনটুনি, আমাকে খারাপ হতে বাধ্য করো না। খারাপ হয়ে আর কি করবে তুমি, এমনিতে কি কম খারাপ কিছু প্রমাণ হয়েছে? মিথ্যে কথা যে কয়েছি সেটার প্রমাণ কি টুনটুনি? আব্বা নিজের মুখে কয়েছে তোমার ব্যাগে সে গয়না রাখে নাই। এ ধরনের হাস্যকর কথা শুনে যে কি করবো মানে বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা তোমার কি ধারণা যে তোমার আব্বা আমাকে অপদস্থ করার জন্য গয়নাগুলি চুরি করে আইনে যে আমার ব্যাগে ঠুকিয়েছে সেটা স্বীকার করবি? আর তুমি কি মনে করেছো যে তোমাকে উপহার দেওয়ার জন্য তোমার আব্বা ওই গয়নাটা আমার ব্যাগে ঢুকিয়েছে? তোমার কথাটাও বা কি করে বিশ্বাস করব? অন্যকে অপদস্থ করবার জন্য, হেয় করবার জন্য কেউ নিজের এমন মূল্যবান জিনিস অন্যের ব্যাগে ঢুকায় রাখে? তারপরে তুমি ধরে নিয়েছো যে আমি মিথ্যে কথা করছি। নিজের স্ত্রী যখন এরকম ভাবে বলে তাহলে তো আমার আর কিছু করার নেই। আমার মনে হয় কি জানো, একটা কাজ করো, তুমি তোমার আব্বা কয়ে আমাকে পুলিশের হাতে ধরায় দাও, ঠিক আছে? আমি কিছু কব না রে, কোনো অসুবিধা নেই। কিসের জন্য কথা কইবা না? হ্যাঁ আমার আব্বা কি মিথ্যে কথা করছে? না না না, তোমার আব্বা মিথ্যে কথা কবে কিছু যদি, সে তো পিওর সত্যি কথা করছে। আমি মিথ্যেবাদী হয়েছে তো? তবে এখন যদি সম্ভব হয় তাহলে পরে কয়ে দাও আবার চুরি করা গয়নাগুলো কোথায় রাখিস, কয়ে দাও। এই কথায় কথায় তুমি গয়নার খোঁজ করো কি জন্য? হ্যাঁ আরে আমার আব্বা যদি তোমার ব্যাগে গয়না থুয়েই থাকে তাহলে সেই গয়নার হদিস দিয়ে তোমার কি লাভ? বরং সেই গয়না যদি পাওয়া না যায়, সেই গয়না যদি হারায় যায় তাহলেই তো তোমার লাভ। হ্যাঁ সেটাই তো তোমার জন্য ভালো নাকি? ভালো হয় ভালো আর কি রাখিসো তুমি টুনটুনি? তুমি তো যে ঢোল পিটে সকলের কানে তুলে দিয়েছো যে আমি গয়না চুরি করেছি। আমি জানি আড়ালে অনেকে আমাকে গয়না চোর করা শুরু করেছে। আমি তোমাকে সাপ সাপ কথা কয়ে দিই টুনটুনি, আমাকে খারাপ হতে বাধ্য করো না। গয়নাগুলি কলে রাখিস, কয়ে দাও। খারাপ হয়ে আর কি করবে তুমি, এমনিতে কি কম খারাপ কিছু প্রমাণ হয়েছে? ফারুক সাহেব, আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু আমার নিজের গলায় দড়ি দিয়ে তোমার হাতে দড়ি তোলার ব্যবস্থা করে দেব। সত্যের একটা সীমা আছে।